নাটোরে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের 15 দিনের জামিন দিয়েছে আদালত। আজ রবিবার সকালে আসামি আবু সাঈদ চাঁদকে আদালতে হাজির করা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রওশন আলম তাকে 15 দিনের জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়ের করা মামলায় জামিন শুনানির দিন ধার্য ছিল। আসামি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আদালতে হাজির করা হয়। মামলা সূত্রে জানা যায়, 2023 সালের 19 মে রাজশাহীর কুঠিয়া থানার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশে আবু সাঈদ চাঁদের বক্তব্যের শুরুতেই গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এমপির বিরুদ্ধে প্রকাশ্যে জনগণের সামনে উস্কানিমূলক এবং মানহানিকর বক্তব্য প্রদান করেন। নাটোর কোর্ট পুলিশের ইন্সপেক্টর নাজনীন আক্তার জানান, এটি একটি সিআর মামলা। আসামির জামিন হয়েছে, 15 দিনের জামিন দিয়েছে মহামান্য আদালত।